বর্ষার বৃষ্টি এবার বেশ দেরি করে শুরু হয়েছে। জুনই শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে, যখন বর্ষা বিদায় নেয় এবার তখনই টানা বৃষ্টি শুরু হয়েছে। তাই জেলেদের জালে ইলিশ ধরা পড়তেও দেরি হয়েছে। দেশের অন্য যে কোনো মাছের চাইতে ইলিশের দাম চড়া। এরপরও বর্ষায় ইলিশ কিনে খেতে চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। বরিশালের পোরবোট ইলিশের সবচাইতে বড় পাইকারি বাজার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো আছি। ভালো আছেন? আপনাদের কি একটু সময় হবে আমার সাথে কথা বলার জন্য? জি জি আসেন। আচ্ছা তাহলে উঠলাম আমি। হ্যাঁ চাষাই একটু বসা যাবে? বসেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস। দর্শক, ধান নদী খাল এই তিনে বরিশাল, ইলিশের দেশ বরিশালে আজকে আমি চলে এসেছি এখানে সবচেয়ে বড় পাইকারি বাজার পোর্ট রোড বাজারে। আজকে ইলিশ বাজারের সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। তো চাচা আপনার সাথেই কথা বলি, শুরুতে আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ খোকন তালুকদার। আচ্ছা আপনি তো মূলত একজন জেলে, তাই না? তো কতদিন যাবত এই কাজের সাথে যুক্ত আছেন? 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। এর আগে কি করতেন? এর আগে কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন? তাহলে এই জেলের কাজ কেন করছেন এখন? জেলের কাজ করছি, এটা একটু উন্নত, ভালো ব্যবসা, একটু ভালো হয় এই জন্য। আচ্ছা, শুধু কি হচ্ছে ইলিশই ধরেন নাকি সব ধরনের মাছ? হ্যাঁ সব ধরনের মাছই ধরি। আচ্ছা, ইলিশ, সাঁতরা মাছ, পোমা মাছ। তো কি মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর ইলিশের বাজার কেমন? গত বছরের তুলনায় এই বছর তেলের দাম বাড়তির কারণে মাছটা ব্যবসা তেমন আসে না। আচ্ছা, খরচ অনেক খরচ বাড়িয়ে যায়। আচ্ছা, যেহেতু আমাদের একটা মানুষের দৈনিক 100-150 লিটার তেল খরচ হয় এই ট্রলারে। আচ্ছা, আমাদের ব্যবসার হার অতটা হয় না। আচ্ছা, ব্যবসা দেখা গেছে 10-15-20 হাজার, অনেক সময় লসও হয়, কিন্তু তেলের দামে আমাকে অনেক ঘাটতিতে হালাই দেয়। আচ্ছা, এই তেলের কারণে। তো চাচা এই যে মাছগুলো যে ধরলেন, এগুলো কি নদীর মাছ নাকি সাগরের মাছ? নদীর মাছ। তো সবসময় কি নদী থেকে মাছ ধরেন নাকি সাগর থেকেও? নদী থেকে ধরি, সাগর থেকেও যাই, মাঝে মাঝে যাই, নদী থেকে বেশি ধরি। আচ্ছা, তো এই যে মাছ ধরতে যান, তো এগুলো কি প্রতিদিন ঘর থেকে যান নাকি ট্রলারে থেকে তারপরে? ঘর থেকে যাই, বোর্ডে বোর্ডে যাই, 7-8 দিন বোর্ডে থাকি। 7-8 দিন পরিবার ছাড়া? আচ্ছা, পরে পরে মাছ ধরিয়া ওইখানে গিয়ে আবার বরিশাল লইয়া আসি, বেচে কিনে গাড়ি যাই, গাড়ি করে আবার বাড়ি যাই। মানে প্রতিদিনই মাছ ধরেন? প্রতিদিনই। মানে এগুলো কি তাহলে আজকে ধরেছেন? হ্যাঁ আজকেই ধরেছি। আচ্ছা, আজকে ধরে তারপর এগুলো কি করেন, কি রাতের বেলা ধরেছেন না দিনের বেলা? রাতের বেলা ধরেছি, দিনের বেলা নিয়ে আইছি। আচ্ছা, তো রাতের বেলা ধরেছেন এটার জন্য কি যে এখানে দেখতে পাচ্ছি বরফ দিয়ে নিচে রেখেছেন, এটার জন্য বরফ দিয়ে রেখেছেন না? আচ্ছা, এই যে ইলিশ ধরছেন প্রতিদিন না, তো মৌসুম তো আছে না, কোন মৌসুমে আসলে ধরা হয় এটা? আষাঢ়, শ্রাবণ, আশ্বিন, ভাদ্র, আশ্বিন, এই 4 মাসে। 4 মাসে তো এখন তো মৌসুম চলছে কি? এখন মৌসুম চলছে। আচ্ছা, আর কখন কোন সময়টাতে ধরা যাবে না? এটা ধরা যাবে না 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাস। আচ্ছা, ও তখন কেন ধরা যাবে না কেন? সেই সময় সাগরে নদীতে এই মাছটা থাকে না। আচ্ছা, মানে যখন হচ্ছে ডিম দেওয়ার জন্য আসে এর কিছুদিন পর হচ্ছে ডিম দেওয়া হলে পরে আপনারা মাছ ধরা শুরু করেন, এটা কি হচ্ছে আপনাদের কি হচ্ছে কোনো নির্দেশনা দেওয়া হয় যে এই সময়টাতে হচ্ছে আপনারা ধরতে পারবেন? নির্দেশনা আছে, এই সময় জানি যে এই সময় মাছটা কুলে আসবে, ওই সময় আমরা ধরি, ধরার জন্য প্রস্তুতি। আচ্ছা, তো কি মনে হয় যে সাগরের মাছের চাহিদা বেশি নাকি নদীর মাছের চাহিদা বেশি? নদীর মাছের চাহিদা বেশি। এটা কেন? এটা একটু মিষ্টি পানি, সাগরের যে লবণ পানি, লবণ পানি, সেই জন্য লবণ পানির মাছটা খাইতে ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, মিষ্টি পানির মাছটা খাইতে ভালো লাগে, সেই জন্য বেশি ধরি। আর যেহেতু বরিশালের মাছের আলাদা চাহিদা আছে, তো আমি তো ঢাকা থেকে আসছি, এই বৈশিষ্ট্য দেখলে বুঝবো যে এটা নদীর মাছ। আমাকে তাহলে একটা দেখান, এখানে সামনে মাছ দেখতে পাচ্ছি, বিশাল সাইজের একটা মাছ দর্শক দেখতে পাচ্ছি, সবগুলো বেশ বড় নদীর মাছ, লোকাল মাছ। আচ্ছা, এটা কিভাবে বুঝবো আমি? এটা পুরো পুষ্টকর, এটা লম্বা বড়। আচ্ছা, সাগরের মাছ ছোট সাইজ, মানে হচ্ছে দর্শক নদীর মাছগুলো কিন্তু অনেকটা পটল আকৃতির হয়, মাথাটা হচ্ছে সরু, পেটের দিকে হচ্ছে মোটা, আর নিচে আবার সরু, পেটটা কিন্তু বেশ হচ্ছে চওড়া থাকবে, আর দেখতে একটু খাটো থাকবে, তাই তো? আচ্ছা, তো আমি একটু দেখি, এটা আমি একটু হাতে নিই।
দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মাছ, তো 1 কেজির উপরে, 1 কেজি 500 গ্রাম। বাহ, দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রূপালী কালার, তার মানে এটা কিন্তু হচ্ছে নদীর মাছ। তো এই সাইজের মাছগুলো কেমন দামে বিক্রি হচ্ছে? এটার কেজি হইছে 1500 1600 1800 যেইভাবে বাজারে ওঠ। আচ্ছা, তো পাইকারি তো আপনারা বিক্রি করছেন? পাইকারি কি এত দাম? আচ্ছা, তো এই সাইজের গুলো হচ্ছে কি বললেন 1500 1600 1800 এরকম বর্তমানে বিক্রি হচ্ছে। আর আপনাদের এই বাজারে তো বাংলাদেশের নানান স্থান থেকে পাইকাররা এসে ইলিশ নিয়ে যায়, তাই তো? আচ্ছা, ইলিশও আর অনেক মাছ নিয়ে যায়। এটা তাহলে রাখি, আরেকটা মাছ আমাকে দেখাতে পারবেন? এটার থেকে সাইজ একটু ছোট, আমি সেটাও একটু দেখতে চাই। এটা না, এটা 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 কতটুকু ওজনের হবে? এটা 800 গ্রাম হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মাছটাও কিন্তু সাইজে মোটামুটি বেশ বড়, এটা 800 গ্রামের মতো হবে না? তাহলে এই সাইজের হচ্ছে মাছগুলোর দাম কেমন? এটির দাম আছে 1100 টাকা কেজি পাইকারি। তাহলে খুচরা কিনলে কেমন দাম পড়বে? খুচরা কিনলে এই বেবি হয়তো দিনে 10-20 টাকা ফের করে হবে। আচ্ছা, বা 50 টাকা বেশি। এই 50 টাকা বেশি না? তো প্রতিদিন কি পরিমাণের মাছ হচ্ছে বেচা কেনা হচ্ছে আপনার? 15 মন 20 মন এইভাবে প্রতিদিন। বাজারে হচ্ছে কেমন মাছ বিক্রি হচ্ছে? 100-150 মন টোটাল মাছ বেচা কিনা চলে বাজারে। বাজারে কি সারা বছরে কি ইলিশের বাজারটা চলে? হ্যাঁ, সারা বছর চলে। সারা বছর না? তো কোন সময় দাম একটু কম পাওয়া যায়? এখন এই ভাদ্র আশ্বিন মাসে দাম একটু কম। ভাদ্র আশ্বিন মাসে? আর সারা বছর কি দাম চড়া যায়? চড়া দাম। আচ্ছা, এটা রাখি। আর এটার থেকে কি আর একটু ছোট সাইজের হবে? আমি একটু দেখাই আমাদের দর্শককে। আসলে আমি সব সাইজের মাছগুলো একটু আমি আমাদের দর্শককে দেখাতে চাচ্ছি, এগুলোর দাম কেমন সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। আচ্ছা, এই মাছটাও কিন্তু দেখতে পাচ্ছেন ছোট না? এটা কতটুকু ওজনের হবে? এটা 500-400 গ্রাম। 400 গ্রাম। এই সাইজগুলোর দাম কেমন? এটির কেজি আছে 550 টাকা। 550 টাকা কেজি। আচ্ছা, মানে সাইজ বেজে যে একটা দাম, এটা কেন? এটা মাছ একটু ছোট, এটা ওয়েট কম। আচ্ছা, পরিমাণ ওজন মানে এমন কি বিষয়টা যে বড় মাছ খেতে একটু মজা, এটার জন্য দাম বেশি? জি জি, বড় মাছ খেতে মজা লাগে। আর এগুলো হচ্ছে তাহলে 500 টাকা করে? 500 টাকা করে। আচ্ছা, এখন বাজারে যদি কেউ আসে ডিমওয়ালা ইলিশ যদি কিনতে চায়, তো কিভাবে বুঝবে যে এই ইলিশের পেটে ডিম আছে? এটা কি বোঝার কোনো উপায় আছে? বোঝার মতো না আছে? আমাকে একটু বলতে পারবেন? ডিম যেই মাসে সেই মাসের পেটটা ভারী থাকবে। তো এটা তো ভারী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার ভিতরে ডিম আছে। আচ্ছা, আরেকটা দর্শক চেনার কিন্তু উপায় আছে, যে মাছের পেটে হচ্ছে ডিম আছে, এখানে মাছের পেটে চাপ দিলে কিন্তু এর পায়ের উপর দিয়ে কিন্তু একটু একটু করে ডিম বের হয়, তাহলে কিন্তু বোঝার উপায় আছে। আচ্ছা, তো এই যে মাছ ধরছেন, সংসার কি ঠিক মতো চলছে? সংসার এই মাছ ধরি, আল্লাহ পাক, মোটামুটি সংসার চলে। ভাই, বড় সাইজের ইলিশ গুলো কি তো মনে তোলা হচ্ছে, তাই না? জি। আচ্ছা, এখানে কি কি সাইজের কেমন ওজনের আছে? 2 কেজি ওজনের আছে, 1.5 কেজি আছে, 1 কেজি আছে, 800 গ্রাম আছে, 700 গ্রাম আছে, 600 গ্রাম আছে। আচ্ছা, বাহ, এটা তো বেশ বড়। এটা 2 কেজি মাছ। 2 কেজি। দর্শক দেখতে পাচ্ছেন কত বড়, এটা কিন্তু 2 কেজি ওজনের মাছ। এটার মূল্য কেমন হবে? এটা হচ্ছে 1700-1800 টাকা কেজি। কেজি হবে? কেজি। আচ্ছা, কাদের কাছে বিক্রি করবেন? করব পাইকারের কাছে, বড় পাইকারাই তার কাছে। আচ্ছা, পাইকারদের কাছে বিক্রি করবেন, সেটা কিভাবে করে থাকেন আপনারা? এটা তাই তারা এই মাছটা ওয়েট দেবে, যে 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম এবং 800 গ্রাম, তারা এটা এলসিতে নেবে। আচ্ছা, তারা এটা মন হিসেবে যে 35-40 হাজার টাকা মনে তারা এটা কিনবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ইলিশ হচ্ছে ধরা হয়েছে, নিচ থেকে হচ্ছে উপরে তোলা হচ্ছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এখানে কিন্তু মোটামুটি সব সাইজেরই ইলিশ আছে। আর আপনারা তো মনে হচ্ছে মাছ হচ্ছে আহরণ করে নিচে হচ্ছে বরফ দিয়ে রাখেন না? এভাবেই তো হচ্ছে ইলিশগুলো সংগ্রহ করে রাখেন? নিচে বরফ দিয়ে সুন্দরভাবে যে মাছ নষ্ট না হয়, আচ্ছা, সুন্দরভাবে পরিবেশ করে রাখেন। আচ্ছা, এই যে ইলিশের ব্যবসা করছেন, তো কি মনে হচ্ছে দিন শেষে লাভ ক্ষতির হিসাবটা কেমন হচ্ছে? দেখা গেছে লাভ একটু কম হয়, কিন্তু একটু লোকসানটাই বেশি হয়। মাছের বাজার যে দামে কিনি সে দামে এনে আমরা বাজারে বেচতে পারি না। বাজারে মাছের দাম আমরা কিনি 30,000 টাকা মন, বাজারে আইয়া 26-27-28 এই দেন আজকে মাছ 30,000 টাকা মন। এই মাছটা দেখা গেছে আমরা 35,000 টাকা মন কিনছি। এই মাছটা এখন বাজারে বেচা কিনে চলতে আছে 34,000-33,000 টাকা মন আমরা বাজারে
বেচা কিনে চলতে আছে মানে কিছু অংশ লস হচ্ছে দেখা তো মুনকে আমাকে 2000 3000 টাকা আমাকে গায় বসতেছে আচ্ছা চাচা এই মাছগুলো তো এখন আড়তদারদের কাছে যাবে না জি আড়তদারের কাছে যাবে আচ্ছা তো এখানকার একজন আড়তদারের সঙ্গে আমি আজকে কথা বলবো তো আপনার কাছ থেকে এখানেই বিদায় নিব আমাদের সময় শেষ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়েরা আপনারাও ভালো থাকবেন হ্যাঁ আজকের মতো বিদায় নিলাম আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি বাজারে চলে এসেছি আমার পিছনে জমজমাট বাজার কিন্তু বসে গেছে আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ইলিশ এখন আমি পোর্টরোড বাজারে একজন আড়তদারের সঙ্গে কথা বলবো আর আপনাদেরকে জানাতে চেষ্টা করব যে এই বাজারের সার্বিক কি পরিস্থিতি আসসালামু আলাইকুম কেমন আছেন জি আপনার পরিচয় সম্পর্কে আমাদের দর্শককে জানাতে চাই পরিচয় আমার নাম মোহাম্মদ নিরবাসিন টুটুল বরিশাল জেলা মৎস্য মালিক তহসিল সাধারণ সম্পাদক আচ্ছা তো আপনি কতদিন যাবত এই মাছের ব্যবসার সাথে জড়িত আছেন আমি 1990 সাল থেকে এই মাছের সাথে জড়িত অনেক আগে থেকে আচ্ছা শুধু কি ইলিশের ব্যবসা করছেন নাকি আরো কোনো মাছের না আমার ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠান আছে এই হাট বাজার ইজারাদার প্রতিষ্ঠান আছে আচ্ছা তো আপনাকে শুধু জানতে চাই যে ইলিশগুলো যে হচ্ছে আপনি বিক্রি করছেন এগুলো আপনি আসলে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আমাদের বরিশালের পাইকারি মোকামে 165 জন আড়তদার আছে এরা বিভিন্ন মোকামে দাদন দিয়ে রাখেন সাগরে নদীতে জেলেদের তারা মাছ নিয়ে আসে আমরা বিক্রি করে তাদের বিদায় করে দিই আমাদের 100 টাকায় 250 টাকা কমিশন দিয়ে যাচ্ছে এটাই আমাদের আড়তদারের ব্যবসায় আর যারা পাইকারি আছে তারা মাছ কিনে এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন মোকামে রাজশাহী নাটোর রংপুর ঢাকা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মোকামে ইলিশ মাছ পাঠাই আপনি কি বর্তমানে এক্সপোর্ট করছেন হ্যাঁ আমি এক্সপোর্ট করতেছি এটা কিভাবে করছেন একটু বিস্তারিত শুনতে আমরা এখান থেকে মাছ ক্রয় করি সমস্ত আড়ত থেকে ক্রয় করে সুন্দর মতন প্যাকেটজাত করে এখান থেকে বেনাপোর যায় বেনাপোর থেকে ইন্ডিয়া বর্ডারে ঢোকার পর ওখান থেকে গাড়ি চেঞ্জ হয়ে আমাদের গাড়ি চলে আসে ওখান থেকে আমরা বারাসাত হাওড়া শিয়ালদা পাতিপুকুর বিভিন্ন মোকামে ইন্ডিয়ায় মাছ বিক্রি করি আমরা এক্সপোর্ট চালু হওয়ার আগে ইলিশ মাছ যে ইলিশ মাছটা ছিল 48,000 টাকা আজকে সেই ইলিশ মাছটা 46,000 টাকা আসছে অনেক দাম কমে গেছে যেহেতু মাছের উপর নির্ভর আল্লাহ তালা নদীর মাছ আল্লাহ যদি মাছ দেয় তাহলে এখানে এক্সপোর্টের কোনো বিষয় না দাম অটোমেটিক কমে যাবে এই দুদিন যেমন প্রচুর মাছ ধরা পড়তেছে যার জন্য মাছের দাম কমে গেছে আচ্ছা তো আপনারা বর্তমানে হচ্ছে কিভাবে বিক্রি করছেন মন হিসাবে নাকি মন হিসাবে আচ্ছা সেটা কেমন মূল্য আমাদের এখানে মনি বিক্রি হচ্ছে 500 থেকে 700 জেরা সেটা যাচ্ছে আজকে 24,000 টাকা আর 700 থেকে 1 কেজি পর্যন্ত জেরা সেটা যাচ্ছে 40,000 টাকা আর 1 কেজি থেকে 200 গ্রাম যেটা সেটা যাচ্ছে আজকে 50,000 টাকা আর 200 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত যেটা সেটা যাচ্ছে 54,000 টাকা আচ্ছা কি পরিমাণে ইলিশ বেচা কিনা হয় মাছ আমাদের এখানে গতকালকে 1400 মন মাছ আমদানি হয়েছে আশা করি যখন মাছ বেশি হয় তখন একদিনে 5,000 মন মাছও এখানে পাওয়া যায় আচ্ছা তো কি মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর মাছের চাহিদা কেমন আর মাছ হচ্ছে পেলেন কেমন বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো যে তাদের সুফলভ অভিযানের কারণে ইলিশ মাছ অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আমদানি বাড়ছে এবং প্রতি সময় প্রতি বছরই সবসময় ইলিশ মাছ বরিশাল শহরে পাওয়া যায় আমি আপনার এখানে আসার আগে এখানে একজন জেলের সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাকে বলছিল যে তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা ইলিশ মাছ বিক্রি করে তেমন কোনো লাভবান হচ্ছে না এই থেকে তারা মুক্তি কিভাবে না এটা লাভবান কিছু আসে যায় না এটা তো মাছ তারা কিনে নিয়ে আসে না তারা মাছ ধরে নিয়ে আসে নদীতে সাগরে যদি মাছ থাকে তখন আর দামের চিন্তা করে না ওরা বিক্রি করে আবার তার হাতে তেল বাজার নিয়ে নেমে যাচ্ছে এই জন্য যখন মাছ পায় তখন যদি 20,000 টাকা মাছ 15,000 টাকা দিয়েছে তার দিয়েই তাড়াতাড়ি চলে যাচ্ছে যে আবার যদি এটা খাওয়া মারে আবার যদি মাছ পায় তাহলে ওরা আরো খুশি বেশি তো আপনি যে বললেন তাদের কাছ থেকে মাছ নিয়ে আপনি বিক্রি করে তাহলে তাদেরকে একটা পরিমাণে টাকা দিচ্ছেন না না দাদন দিচ্ছে আমরা আচ্ছা এই দাদনটার সিস্টেমটা কি এটা একটু জানতে চাই দাদনটা আমরা ওরা তেল বাজার করার জন্য যে টাকা লাগে সেই টাকাটা আমরা দিই ওরা আমাদের যখন মাছ বিক্রি করে তখন 5 টাকা কমিশন কারি 2.5 টাকা আমরা রাখি 2.5 টাকা ওদের জামানত থাকে
ওই জামানাতে যখন মাল বিক্রি করতে দেখো 2 লাখ টাকা হয়ে গেছে, 2 লাখ টাকা ওইখানে তখন কেটে দিয়ে দেয়, আবার পরের বছর নেক্সট ইয়ারে আবার সেটা নিয়ে নেয়। জেলে পাইকার আপনারা যে আর উদ্ধার আছেন, আপনারা যেন আরো বেশি বেশি ইলিশ পান, সেক্ষেত্রে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে যে আমরা ইন্ডিয়ায় অনেক পদ্ধতি মাছ ধরতেছে, আমরাও চাই বাংলাদেশের সরকার এই পদ্ধতি যেন আমরা জানি মাছ ধরতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে অনেক মাছ বৃদ্ধি পাবে। এবং আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে এক্সপোর্টটা যেন উন্মুক্ত করে দেওয়া হোক, যেহেতু সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশি লোক আছে, তারাও তো খাওয়ার ইচ্ছা আছে, এই জন্য জাতীয় মাছ সবাই খাওয়ার অধিকার আছে, এই জন্য উন্মুক্ত করে দিলে আমরা জেলেরা পয়সা পাবে, বাংলাদেশ সরকারের বৈদেশিক রাজস্ব আদায় হইবে, এতে আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো, আজকে আমাদের সময় শেষ, আপনাদেরকে দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই ব্যবসায়ীর পক্ষ থেকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাংলা, জয় বাংলা। ২০০০ সালের পর সরকারের ইলিশ রক্ষায় নেয়া নানা উদ্যোগের কথা অবশ্যই মনে রাখতে হবে। ৮০ দশক থেকে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ইলিশ মাছ রক্ষায় সরকার একের পর এক উদ্যোগ নিতে থাকে। ইলিশের জন্য অভয়াশ্রম ঘোষণা ও জাটকা রক্ষার মতো উদ্যোগের সুফল আসতে শুরু করে ২০১০ সাল থেকে। দেশে ইলিশের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে দেশে ইলিশের উৎপাদন ২ লাখ টন থেকে প্রায় ৬ লাখ টনে পৌঁছায়। দর্শক, এই পর্যায়ে আমি কথা বলবো ডক্টর বিমল চন্দ্র দাস, মৎস্য কর্মকর্তা, ইলিশ বরিশাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। যে আপনাদের এই পোর্ট রোড পাইকারি বাজার আজকে আমি দেখলাম এবং এখানকার যে জেলেরা আছে তাদের সঙ্গেও কথা বললাম, এই বিষয়ে আপনার কাছে আমি কিছু জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এই বছর আগের বছরের তুলনায় কেমন ইলিশ ধরা পড়লো? ধন্যবাদ। আপনারা জানেন যে ইলিশের মৌসুম শুরু হয়েছে আগস্ট মাস থেকে, কিন্তু এই বছর আপনার টেম্পারেচার এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে প্রথম দিকে আমরা মাছ কম পেয়েছি, কিন্তু আজকে বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইলিশ আছে। আমরা আশা করছি যে যে পরিমাণ ইলিশ আমাদের প্রথমে ধরার কথা ছিল সে ধরতে না পারলেও এখন কিন্তু আমরা সেটা ধরতে পারবো বলে আশা করছি। এবং আপনারা এই বছর সুখবর হলো, এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় ইলিশের সাইজ বড়, আমরা বড় মাছ দেখতে পাচ্ছেন বাজারে, যার জন্য আপনার মাছ সংখ্যা কম হইলেও আমাদের মাছের ওজনে কিন্তু আমরা বেশি পাচ্ছি। আরেকটা হলো যে বছর কিন্তু ইলিশের মাছের দাম অন্য বছরের তুলনায় বেশি, যদিও বাজারে অন্যান্য জিনিসের তুলনায় ইলিশের দাম এত বৃদ্ধি পায় নাই, কিন্তু তারপরেও দাম বেশি বেশি হওয়ার কারণে জেলেদের কিন্তু কিছুটা মানে তাদের সাশ্রয় পেয়েছে, তারা তাদের আচ্ছা, যেহেতু যে আপনি বললেন যে ইলিশ হচ্ছে তাপমাত্রার কারণে বা জলবায়ুর কারণে হচ্ছে কম ছিল শুরুতে, এটা যেন না হয় মাছ যেন হচ্ছে বেশি আসে, সেই কারণে কি আপনার কোনো পদক্ষেপ নিচ্ছেন? ইলিশ যেহেতু প্রকৃতির উপরে নির্ভর করে, আমরা আমাদের যে নিষেধাজ্ঞা আছে সরকারের যে নিষেধাজ্ঞাগুলো সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে বাস্তবায়ন করছি, এবং সেটা অবশ্যই আমাদের এই যে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার জন্য কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো কার্যকরী ভূমিকা রেখেছে। আমাদের মা ইলিশ রক্ষা কার্যক্রম, জাটকা রক্ষা কার্যক্রম, তারপরে আপনার যে আমাদের যে কম্বিং অপারেশন হয় ছোট মাছ ধরার নিষেধ থাকে, আমাদের যে অভিযোগ জালগুলো সেগুলো কিন্তু আমরা নিধন করার জন্য আমরা কিন্তু অভিযান পরিচালনা করি প্রতি বছরই, এবছরও আমরা তা করছি। আমরা আপনারা জানেন যে আমাদের এই আগামী মাসে অর্থাৎ অক্টোবরে কিন্তু আমাদের মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হবে, আই আমরা বাজারে যে পরিমাণ ইলিশ দেখেছি সেই ইলিশগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে ডিম আসতেছে পেটে, সেই ডিম আমাদের অক্টোবর মাসেই তারা সবচেয়ে বেশি সারে। আমরা আশা করছি যে আমাদের প্রতি বছরে এই বছরে সেই কার্যক্রম সঠিকভাবে আমরা বাস্তবায়ন করব, এবং সেটা তাতে আমরা পরের বছর আবার যে পরিমাণ ইলিশ আমরা আহরণ করার জন্য আমাদের যে একটা টার্গেট থাকে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। আর জেলেদের সাথে যখন আমি কথা বললাম তখন তারা বলছিল তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটার কারণ আসলে কি হতে পারে? আসলে জেলেদের তো চাহিদা থাকেই, তারা তাদের কিন্তু আপনার অন্য বছরের তুলনায় কিন্তু এই বছর ইলিশের দাম বেশি, বেশি মানে ভালো বেশি, আমরা এবং ভালো সাইজের মাছ যেহেতু তারা পাচ্ছে তারা দাম ভালো পাচ্ছে। জেলেদের কমপ্লেন সবসময় থাকে যে আমরা দাম পাচ্ছি না, আমরা কম পাচ্ছি, এটা থাকবে, কিন্তু আমরা বাজারে কিন্তু
ইলিশের দাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দাম আছে এবং জেলেরাই কিন্তু সেই দামটা পাচ্ছে। যেহেতু সারা বছর ইলিশ ধরা যায় না আপনি বলছিলেন, সেক্ষেত্রে তো জেলেরা একটা নির্দিষ্ট টাইমে ইলিশ ধরতে পারছে, বাকি সময় কিন্তু তারা ঘরেই বসে থাকছে, সেই সময়টাতে কি আপনারা তাদেরকে কোনো অনুদান দিচ্ছেন? আমাদের শুধু 22 দিন ইলিশ ধরা বন্ধ থাকে, আর আপনার বাকি সময় কিন্তু ইলিশ ধরা বন্ধ থাকে না, জাটকা ধরা বন্ধ থাকে। জাটকা হলো 8-9 জাটকা ধরা বন্ধ থাকে, ইলিশ ধরা বন্ধ থাকে। কাজে সারা বছরই কম বেশি ইলিশ কিন্তু জেলেরা আমাদের সাগরে এবং নদীতে পায়। আর আপনার যে নিষেধাজ্ঞাগুলো থাকে সেই নিষেধাজ্ঞাগুলো সরকারের বিভিন্ন ধরনের অনুদান কিন্তু সরকার দিয়ে থাকে। আপনারা জানেন যে মা ইলিশের জন্য 22 দিনে 20 কেজি, আর জাটকা রক্ষা কার্যের জন্য 4 মাস 40 কেজি করে প্রতি পরিবারকে কিন্তু প্রণোদনা দিয়ে থাকে। এবং সাগরে যে 65 দিন মাছ ধরা বন্ধ থাকে সেই 65 দিনেও কিন্তু সরকারে 84 কেজি আমাদের চাল কিন্তু আপনার সরকার দিয়ে থাকে প্রতি পরিবারকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সময় শেষ, আপনার কাছ থেকে এখানে বিদায় নিতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকে সারাদিন বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার কোর্ট রোড বাজারের সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরেছি এবং জেলেদের গল্প আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আনুয়ারশিক নিবেদিত দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিডস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।